গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা ঘুরতে এসেছি অজন্তা গুহাতে। আজকে তারিখ হচ্ছে 28 তারিখ, 28শে নভেম্বর 2023। আমরা এই মুহূর্তে আছি অজন্তা গুহার ওপরে, যেখান থেকে অজন্তা গুহার পুরো দৃশ্য দেখা যায়। কিন্তু এই মুহূর্তে গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সাথে আজকে সকাল থেকে এতটাই কুয়াশা যে কোনো কিছু ভিউ দৃশ্যমান হচ্ছে না। সেই জন্য আপনাদের কাছে পরিষ্কার করে কিছু তুলে ধরা সম্ভব হচ্ছে না। খুবই কিছুই ভিউ পাওয়া যাচ্ছে না, খুবই অবস্থা খারাপ। এইখান থেকে পুরো অজন্তার ভিউটা দেখা যেত নইলে। এখান থেকে কিছুই দেখা সম্ভব হচ্ছে না, তবু হালকা করে বোঝা যাচ্ছে অল্প অল্প। দেখুন, ১৮১৭ সালে ইংরেজরা এই গুহাটা আবিষ্কার করেন। তার আগে আমাদের কাছে এটা জানা ছিল না, এই গুহার ব্যাপারে। এটা অজন্তার ভিউ পয়েন্ট পুরোটা, ওদিক থেকে হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এইখানে আছে অজন্তার পুরো ম্যাপ, আর আমরা এই রাস্তা ধরে নিচের দিকে আমরা চলে যাব গুহার দিকে। তো এইটা হচ্ছে অজন্তার ম্যাপ, পুরো দেওয়া আছে। কুয়াশার জন্য কিছু বোঝা সম্ভব হচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। কালকে সারারাত্রি বৃষ্টি হয়েছে, যার ফলেতে কোনো কিছু অজন্তার যে অশ্বক্ষুরাকৃতি বাঁকের মধ্যে যে অজন্তা গুহাটা, সেটা আমাদের পক্ষে এখানে কোনোভাবেই দৃশ্যমান হচ্ছে না। আমরা অজন্তার ওপরে ভিউ পয়েন্ট থেকে এবার নিচের দিকে চলেছি। এটা অজন্তার ইলোরা, অজন্তা গুহার সামনে অবধি যাচ্ছে পুরো এই রাস্তা। ওই ধারে হচ্ছে, নিচে বয়ে যাচ্ছে বাগুড়না নদী। এই বাগুড়না নদী আমরা ক্রস করব নিচে গিয়ে। এই বাগুড়না নদী অশ্বক্ষুরার মতো একটা মস্ত বাঁক নিয়েছে, যে বাঁকেতেই এইখানেতে অজন্তা গুহা আছে। এই নদীর দুপাশে 150 থেকে 200 ফুট মতো উঁচু পাহাড় আছে। এই পাহাড়টির নাম হচ্ছে ইন্দাদি পর্বতমালা। এই পর্বতমালার একদিকে রয়েছে দাক্ষিণাত্যের মালভূমি, অন্যদিকে তাপ্তি নদীর উপত্যকা। বাগুড়না নদীটি এই পর্বতের, এই পাহাড়ের বুক চিরে গভীর খাদের মধ্য দিয়ে বয়ে এসেছে, তারপর 7টি জলপ্রপাত পথে সমতলে এখানে নেমে এসেছে। এবার শেষ ধারাটি, যেখানে অর্ধচন্দ্রাকারের মতো বাঁক নিয়েছে, সেইখানেই এই অজন্তা গুহা। তো এদিকটা আমরা ওপরে ভিউ পয়েন্ট থেকে হাঁটতে হাঁটতে আমরা একটা কিছুটা সমতল মতো জায়গায় এসেছি। এখান থেকেও অজন্তা গুহার ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। নিচ দিয়ে বয়ে আছে বাগুড়না নদী।
পুরো পাথুরে এলাকা। ওয়াও, বিউটিটা দেখে যা, এখান থেকে ঝর্ণা পড়ছে, বাগুড়া নদী, সত্যি অসাধারণ মনোরম দৃশ্য। এখান দিয়ে তাকালে দেখতে পাওয়া যাচ্ছে অজন্তার গুহাগুলি, যেগুলো আমরা পরে যাচ্ছি ক্রমশ। এই নিচে বয়ে যাচ্ছে বাগুড়া নদী, সত্যি অসাধারণ মনোরম দৃশ্য, মনে রাখার মতো। এই অজন্তা গুহাতে মোট আছে 30টি গুহা। এই গুহাগুলি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এই গুহাগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল 1, 2, 9, 10, 16, 17, 19, 26 নম্বর গুহাটি। এর মধ্যে 18, 12, 13, 15 এই গুহাগুলিতে বিহারের নিদর্শন পাওয়া যায়। 19, 26, ও 29 নম্বর গুহাগুলি হলো মহাজনপন্থী বুদ্ধের উপর তৈরি চিত্র। আর 1, 2, 10, 16, 17 এই গুহাগুলিতে গৌতম বুদ্ধের জাতকের গল্প, বুদ্ধের জীবনী ও বোধিসত্ত্ব কাহিনী নিদর্শন পাওয়া যায়। আমরা আছি অজন্তা গুহাতে। অজন্তা গুহার এই হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটা এই ডান দিক থেকে বয়ে এসে বাঁ দিকে বয়ে গেছে। এটা হচ্ছে সেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেই হ্রদের বাঁকের মুখে এই অজন্তা গুহা তৈরি হয়েছে। অজন্তা গুহার এইটার সামনে যে নদীটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাগুড়া নদী, যেটা আগেই বলেছি পুরোনো ভিডিওতে। বিভিন্ন গুহাগুলো এখানে পরপর আছে, গুহার ভেতরে ভিডিও অ্যালাউ নয়, সেজন্য আমরা ভিডিও করতে পারিনি কোনোভাবে। এখানে শুধু স্টিল ফটোগ্রাফি অ্যালাউ। সত্যি কথা বলতে অজন্তার এখানে ভেতরে কোনো মতেই ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, স্টিল ফটো অ্যালাউ। কিন্তু আমরা তবু আপনাদেরকে চেষ্টা করেছি যদি কিছু ভিডিও আপনাদেরকে ভেতর থেকে তুলে দেখাতে পারি, তাই কিছু কিছু গুহার ভেতরের ছবি ভিডিও আমরা তুলতে পেরেছি, সেগুলি আপনাদের কাছে শেয়ার করছি। এখানে ভিডিওগ্রাফি মোটেও অ্যালাউ না, স্টিল ফটো অ্যালাউ। তো আমরা কিছু করতে পেরেছি, যেটার ফলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এত
বছরের পুরনো দেওয়াল চিত্রণগুলো এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে, তবু কিছু কিছু আছে। দেওয়ালের যে কাজ সেগুলো আগের চেয়ে অনেক নষ্ট হয়েছে, সংরক্ষণ করার তবু ব্যবস্থা করা হচ্ছে। এইসব সংরক্ষণের জন্য প্রতি সোমবার সোমবার যে অজন্তা কেভস বন্ধ রাখা হয়, সেই দিনকে এই যে চিত্রগুলো দেওয়ালের ভেতরে যে চিত্রগুলো আছে সেগুলোতে কেমিক্যাল স্প্রে করা হয়, সেই জন্যই সোমবার সোমবার অজন্তা গুহা বন্ধ রাখা হয়। আমরা এখন চলেছি অজন্তা গুহার 19 নম্বর গুহার দিকে। এর আগে আমরা 15, 16, 17, 18 এগুলো দেখে এসেছি। এর আগে প্রথম দিকের গুহাগুলো আমাদের এখনও বাকি আছে, যেহেতু আমরা মাঝখান থেকে এই পয়েন্ট থেকে আমরা নেমে এসেছিলাম, সেই জন্য এই পয়েন্ট থেকে যেহেতু নেমে এসেছিলাম আমরা এইখানে পাহাড়ের মাঝখান দিয়ে সিঁড়ি দিয়ে, তো সেই জন্য আমরা মিডিল থেকে আমরা যাত্রা শুরু করেছি। এরপরেতে আমরা ক্রমশ এদিকটা শেষ করে এদিকে সামনে এখানেই শেষ, সামনে এখানে গুহাগুলো দেখে নিয়ে আমরা পরের সামনের দিকে গুহাতে যাবো। আগের চেয়ে আজকে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর আজকে তুলনামূলক সকাল থেকে খুবই ফগ ছিল, যার জন্য আমরা উপরের ভিউ কোনো মতেই কিছু করতে পারিনি। এবার এখন আমরা ভিউ পাচ্ছি যেহেতু আস্তে আস্তে রোদ্দুরটা উঠছে, তো আগের চেয়ে অনেক প্রপারলি খুব সুন্দর ভিউ হয়েছে। এটা কত নম্বর কেভ? এটা হচ্ছে 21 নম্বর কেভ। এরপরে আছে 22, 23, 24, 25। এখানে আমরা আছি এখন 21 নম্বর গুহাতে। আমরা আছি লাস্ট 25 নম্বর গুহা, এই অবধি বর্তমানে দেখা যায়। তিরিশটির মধ্যে 25টা গুহা দর্শনের মধ্যে রাখা আছে, বাকি গুহাগুলি বন্ধ করা আছে ভেঙে যাওয়ার জন্য। এখানে সব গুহাতে জুতো পরে অ্যালাউ নয়, সেজন্য যেসব গুহার সামনে রিমুভ ফুটওয়্যার লেখা আছে এরকম, সেগুলোর ক্ষেত্রেই একমাত্র জুতো খুলে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। আমরা আছি এখন 25 নম্বর গুহার মধ্যে। গুহার মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তবু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে তুলে ধরার জন্য যতটা আপনাদেরকে দেখাতে পারি। এই 25 নম্বর গুহা ছিল উপাসনা গৃহ।
অজন্তা গুহার মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তবু চেষ্টা করেছি আপনাদেরকে দেখাবার জন্য লুকিয়েই বলতে গেলে। আমরা এখন আছি হচ্ছে নজাম্বর গুহার সামনে। এই গুহাগুলোতে ভেতরে কিন্তু কোনোভাবেই ভিডিওগ্রাফি অ্যালাউ না, সেজন্য আমরা ভিডিওগ্রাফি করতে পারছি না। এখান থেকে জাস্ট অল্প করে দেখানো, এখানে সাঁচি স্তূপের অনুকরণে তৈরি করা ন নম্বর গুহার ভেতর। এরপর আমরা যাচ্ছি 10 নম্বর গুহাতে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে বাগুন্না নদী। এই হলো 10 নম্বর গুহা। এটা হলো 10 নম্বর গুহা। তারপরে ক্রমশ আছে 11, 12, 13 করে ক্রমশ গুহা আছে। মোট 30টি গুহা বর্তমানে দেখা যায়। কুয়াশা এখনো আছে সকালের মতোই। এখন বাজে দুপুর 1:15, এখনো কুয়াশা ভালোই আছে অজন্তার। এখানে এখানে অজন্তার পুরো গুহাগুলো দেখতে পাচ্ছেন, সাথে এখান থেকে নদী বয়ে যাচ্ছে। আমরা সকালে এই যে নেমে আসছে ওরা লোকেরা, আমরা এই পয়েন্ট থেকে, এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এর ওপরে আছে টপ পয়েন্ট যেটা আছে এইখানে। আমরা ওইখান থেকে নেমে এই মিডিল পয়েন্টে এসেছিলাম। এর আগের ভিডিওগুলো আগের ভিডিওতে আমরা দেখতে পাবেন। তো ওই ভিডিও ওইখান থেকে দেখে আমরা এই নিচ দিয়ে এসে এই ব্রিজ হয়ে আমরা অজন্তাতে প্রবেশ করেছি, এবং স্টার্টিং করেছিলাম অজন্তার 8 নম্বর গুহা থেকে। 8 থেকে 25 অবধি দেখেছি, এখন বর্তমানে আমরা 4 নম্বর গুহার সামনে আছি। এটা 4 নম্বর গুহা, এখনও 2, 3 নম্বর গুহা আমাদের দেখা বাকি আছে। তো সেই গুহা সামনে এটা হচ্ছে 3 নম্বর গুহা। 3 নম্বর গুহার সামনে আমরা ঢুকবো, জুতো খুলে ঢুকতে হবে। সব গুহাতে জুতো খোলার দরকার পড়ে না, যেগুলোতে লেখা আছে জুতো খোলার জন্য সেগুলো ক্ষেত্রেই দরকার পড়ে। আমরা এখন আছি অজন্তার 1 নম্বর গুহার সামনে। এই 1 নম্বর গুহাটি সত্যি খুবই উল্লেখযোগ্য, এবং কখনোই অজন্তা এলে এটাকে মিস করবেন না। কারণ আমরা ইতিহাস বইয়ের পাতাতে যে গৌতম বুদ্ধের পদ্ম হাতে বসে যে চিত্রটি দেখতে পাই, সেটি 1 নম্বর গুহার মধ্যেই আছে। এবং 1 নম্বর গুহার চার ধারেতে প্রচুর ছবি আছে, যেগুলি কিছু কিছু ছবি আমরা স্টিল ফটো তুলতে পেরেছি, সেগুলো আপনাদেরকে এই ভিডিওর পরে আপনাদেরকে দেখাতে পারবো।
এবং এই ছবিগুলি সত্যি খুব সুন্দর এবং ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেগুলোকে সংরক্ষণ করার বর্তমান সরকার আমাদের ব্যবস্থা করেছেন। গুহার বাইরে প্রচুর শিল্পকর্ম এবং পাথরের কাজ আছে, কিছু জায়গা নষ্ট হয়ে গেছে। আমরা গুহার 8 নম্বর, এই অজন্তা গুহার 8 নম্বর গেট, গুহার সামনে দিয়ে যে গেট আছে সেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম। তার কারণ এই উল্টো দিকের যে পাহাড় আছে সেই পাহাড়ের থেকে ভিউ পয়েন্ট আছে অজন্তার, সেই ভিউ পয়েন্ট থেকে আমরা দেখে আমরা নিচে ব্রিজ হয়ে আমরা অজন্তাতে এন্ট্রি করেছিলাম, সেটা আপনারা আগের ভিডিওতে দেখতে পেয়েছেন। তো এইটা হচ্ছে বাঁদিকে, এখান থেকে বাঁদিকে বেরোলেই হচ্ছে মেইন এন্ট্রি এবং এক্সিট গেট। এই বাঁদিকের যে গেটটা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে এন্ট্রি গেট, আর ডান দিকের গেটটা হচ্ছে এক্সিট গেট। এইখান দিয়ে এক্সিট করলে একদম মেইন যে অজন্তা, অজন্তার যে গুহার গেট আছে সেখানে আপনারা বেরিয়ে যাবেন। এই চিত্রগুলো 1 নম্বর গুহাতে আছে, আমরা সেখান থেকে স্টিল ফটো কিছু তুলেছিলাম, সেই স্টিল ফটোগুলোই আপনাদের কাছে শেয়ার করতে পারছি। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আমরা যেহেতু মিডিল দিয়ে অজন্তাতে এন্ট্রি করেছিলাম, অজন্তা গুহা 8 নম্বর কেভের সামনে যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে, তো সেই জন্য আমরা এক্সিট করছি 1 নম্বর গেটের দিক থেকে, মেন গেটের দিক থেকে। আগের চেয়ে ওয়েদার অনেক বেটার হয়েছে এখানেতে, আর এখানেতে এটা হচ্ছে এন্ট্রি এক্সিট পয়েন্ট মেইন গেটে। এখানে ডুলিরও ব্যবস্থা আছে, কেউ যদি ডুলি করতে চান তো আপনারা ডুলি করেও যেতে পারেন। ২৫০০ টাকা এদের চার্জ। এরা পুরো অজন্তা ওখানটা ঘুরে দেখাবে ডলি করে, ২৫০০ টাকা এদের চার্জ। ভিউটা খুবই সুন্দর। Steps are better, I'm telling. Really? Yeah. This was not recorded in Apple. কিছু সিঁড়ি আছে এখান থেকে নেমে যাওয়ার জন্য, যাদের হাঁটুর অসুবিধা থাকবে তাদের জন্য এই ধারেতে, তাদের যারা এদিক থেকে যারা হেঁটে যেতে পারবে না ঠিকঠাক, মানে স্টেয়ার না ভেঙে, তাদের জন্য এদিকের ঘোরানো রাস্তা করা আছে, তারা নেমে যেতে পারেন এখানে রাস্তা দিয়ে, স্টেয়ার দিয়ে আমরা নেমে যাচ্ছি উপরে। পাহাড় অনেক উঁচু পাহাড়, সেই পাহাড়ের পাশ দিয়ে বয়ে এসেছে এখানে বাগুন্ডা নদী, যেটা আমরা আগেও দেখেছি। শিলিগুড়ি খুবই খাড়াই, যাদের হাঁটুর প্রবলেম আছে তাদের প্রবলেম হওয়ার চান্স আছে।
দলি ব্যবস্থা করা আছে যেটা বললাম। পুরো অজন্তা গুহা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, এছাড়া লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।